নমস্কার মহোদয়, আমার নাম, বয়স 34 বছর, আমি থাকি সল্ট লেকে। আমি গত গতবার আপনার সেশনে এসেছিলাম, আমি মাকে নিয়ে এসেছিলাম তখন। আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনের সঙ্গে যুক্ত। তো আমার প্রশ্নটা মেনলি হচ্ছে, ধরুন বাড়িতেই আর কি, মেনলি এটা জেনারেশন গ্যাপ বা অন্য কোনো কারণের জন্য আমি কিনা জানি না, মা বাবার সঙ্গে আমাদের ভাবনা চিন্তার ডিফারেন্স এখন হয়েইছে, তাদের ভাবনা চিন্তা পুরোপুরি আমাদের সঙ্গে মিলে না। ইনফ্যাক্ট এখন ডিভোর্স প্রসিডিং চলছে আমার, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা দোষারোপ করার টেন্ডেন্সি আছে ভীষণভাবে আমার ওপরে, এবং সেটাকে মানে অনেকভাবে দেখেছি সেটাকে, মানে ওই একটা পার্টিকুলার একটা জায়গাতে আটকে যান তারা, এবং সেখান থেকেই কথাগুলো বেরোতে শুরু করে গড়বড় করে। মা ভীষণভাবে আপনাকে ফলো করেন এবং প্রচুর ভিডিওসও আমাকে শেয়ার করেন সেখান থেকে, আমি সেগুলো দেখি, জিজ্ঞেস করি যখন মাকে, তখন মা অন্যরকম ভাবে তার এক্সপ্লেনেশন দেন, আমার কাছে তার এক্সপ্লেনেশন সম্পূর্ণ অন্যরকম। তো এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা এই যে ডিফারেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, সেইটাকে কোনোভাবে কি একটা জায়গাতে আনা যায়? কারণ প্রবলেমস তো সেই ডিফারেন্স অফ ওপিনিয়ন এর জন্যই হয়। এর ব্যাপার হলো, আমরা আমাদের অনুভবকেই সত্য মনে করি এবং অন্যের অনুভবকে মিথ্যা মনে করি, এখানে সমস্যা। আমাদের অনুভব বা এটাকে আমি আমার ভাষায় ফ্রেমিং বলতে চাই, মা আপনাকে ছোট থেকে দেখছে, আপনি প্যারেন্টসের কথাই তো বললেন না, আমি যদি ভুল না ছোটো থেকে, এবং আপনি ডিভোর্স নিয়ে কথা বললেন, তো হ্যাঁ, মা আপনাকে একটা বা প্যারেন্ট আপনাকে একটা ফ্রেমিং করেছে, ঠিক আছে, ওই ফ্রেমিং দিয়ে দেখছে। আপনি ইন্ডিভিজুয়ালি বুঝবেন, আপনি এখন ব্যক্তি হিসাবে নিজেকে ভুলে যান, নালে গুলিয়ে ফেলবেন। গুলিয়ে ফেলাটাই আমাদের মনের রীতি সাধারণত, ওই জন্য বলে দিলাম। মা আপনাকে ছোট থেকে অবজার্ভ করেছে, আপনার বয়স যাই হোক 25 হোক 30 হোক, যাই হোক, অবজার্ভ করেছে এতদিন, তো ওই পুরো ফ্রেমটা ধীরে 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 মোটা হয়েছে। ওই এবার উনি যাই বলছেন ওই ফ্রেমের মধ্যে দিয়ে বলছেন, শি ইজ নট রং, উনি সম্পূর্ণ ভুল নন, কিন্তু ওটা ওনার ফ্রেমিং, ঠিক আছে। এইবারে আপনার দিক থেকে আপনি কি করতে পারেন, ওই ফ্রেমিংটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, আপনাকে খুব র্যাশনালি বিচার করতে হবে, মা যা বলছে তা কি আমার মধ্যে আদৌ আছে, ঠিক আছে। আপনি আপনার দিক থেকে ইউনিক, উনি ওনার দিক থেকে ইউনিক, যদি একসাথে থাকতে হয়, এবং আমি অবশ্যই চাইবো মা আর ছেলে একসাথেই থাকুক, ঠিক আছে, কোনো রকম কেউ সরে যাবে এটা তো কাম্য নয়। হ্যাঁ, থাকতে গেলে এই ওনার ফ্রেমিংকে আপনাকে অ্যালাউ করতে হবে, লড়লে চলবে না, সংঘাত করলে চলবে না, তোমার এটা মতামত, এবং ওনাকেও আপনার ফ্রেমিংকে অ্যালাউ করতে হবে কিছুটা, যে তোমার এটা মতামত, এবং দুজনের মধ্যে একটা কথাবার্তায় আলোচনা এসে বসতে হবে। হ্যাঁ, যদি সব থেকে এই ক্ষেত্রে ডিজাস্টার হয়ে যায়, যখন ব্যক্তি তার মনোভাবটাকে ভিতরে ভিতরে নিয়ে চলে, এবং এই ক্ষেত্রে এটাই চলে, আপনি দরজা বন্ধ করে ওনার বিষয়ে কিছু ফ্রেম করবেন, মাথায় রাখবেন যে এই জেনারেশান গ্যাপ বলছেন, আর উনি কিছু ভাবতে শুরু করবেন। এবং জেনারেশান গ্যাপ যেটা বলছেন, দেখুন এটা তো বরাবরই ছিল, এটা মানে ইউনিভার্সাল সত্য, তাই না? আপনি কখনো হেরিকেন লণ্ঠন চোখে দেখেননি হয়তো, তো আপনার কাছে ওই সময় কিরকম লাগতো কারেন্ট চলে গেলে, এটা অনুভবে আসবে না, ওনার আসবে, উনি বলবেন জানিস কত কষ্ট করে ইলেকট্রিসিটি আনতে হয়, আর আপনি ওই কষ্টটা বুঝতে পারবেন না। এটা তো তথ্যগত জেনারেশান গ্যাপ, এটা তো সব সময় ছিল, থাকবেই থাকবে, এবং এর মধ্যে কোনো মানে অসুবিধা নেই, থাকুক না, কী অসুবিধা আছে, ওই জন্যই তো জীবন এগিয়েছে। তো যদি আমাকে শুনেও থাকে, বলছেন শুনেছে তাই, তো তার মধ্যে তো প্রত্যেকের মধ্যেই জায়গাটা আসা উচিত, এবং আপনিও যেহেতু আমার সাথেই কথা বলছেন, তো আমি বলবো যদি দেখেন যে নিজের উপরে কোনো কাজ করতে হবে, কারণ মা তো অবজার্ভ করেছে আপনাকে, এবং অবশ্যই শত্রু নয়, আবার এটাও ঠিক কথা, মা সব বুঝে গেছে তাও নয়, ঠিক আছে। তো এর মধ্যে থেকে আপনাকে ছাঁকতে শিখতে হবে, ফিল্টার করতে শিখতে হবে যে কোন জিনিসটা মা ঠিকই বলছে, আমাকে নিজের উপর কিছু কাজ করতে হবে, সেই কাজটা করুন, এবং মাকেও একটা কথায় আসুন, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন। দেখুন, বেরিয়ে গিয়ে বদলে ফেলেই যে কিছু হয়ে যাবে তা নয়, কারণ পার্সন হিসাবে আপনি যা বা আপনার অভিভাবকরা যা, পার্সনটা যেমন থাকবে সে সেম ফ্রিকোয়েন্সির সেম তন্মাত্রার পরিবেশ নিজের কাছে নির্মাণ করে ফেলবে। আপনি চলে যেতে পারেন অন্য জায়গাতে, এইগুলো নর্মাল এরকম হয় যে হ্যাঁ তুমি মানাতে পারছো না, বা ডিভোর্স হচ্ছে, বা যাই হোক না কেন সমস্যা, যেরকমই হোক, এই নিয়ে একটা ওনার কাছে ওনার ইন্টারপ্রিটেশান আছে। ওই ইন্টারপ্রিটেশানটাকে আপনার তরফ থেকে আপনি কী করতে পারেন, আপনি বোঝাতে পারেন মাকে যে মা এটা তোমার ইন্টারপ্রিটেশান,
এবং পজিটিভ থাকুন যে আমি তোমার ইন্টারপ্রিটেশনের সাথেই আছি, কিন্তু এই ইন্টারপ্রিটেশনের মধ্যে এই 40% ঠিক 60%টা কিন্তু একটা জেনারেশন গ্যাপ হচ্ছে, তুমি বুঝতে পারছো না। আর মাকেও বুঝতে হবে যে যে আমি বলছি মানে সম্পূর্ণ ঠিক নয়, ঠিক আছে? তো আর দেখুন, আপনি বয়সের যেই প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আপনার সাথে বেশি কথা বলা যায় না, কারণ কোথাও না কোথাও একটা সময় পর স্বীকার করে নিতে হবে যে আপনার জীবনের দায়িত্ব আপনার। এবং এটা কিন্তু মানে দেখুন, আমরা এইভাবে দেখবো না, একদিক থেকে এই জিনিসটা খুব রিল্যাক্সিং যে আমার জীবনের দায়িত্ব তো আমার, ঠিক, কেন কেউ আমাকে বলবে? আমাদের এই দিকটাই শুধু মনে হয়, কেন কেউ আমাকে কিছু বলবে? তার সাথে এটাও মাথায় রাখতে হবে আমার জীবনের দায়িত্ব শুধুই আমার, তো আমাকে এক্সট্রিমলি কেয়ারফুল হতে হবে। তো দুটো জিনিসই, এটা অভিভাবকদেরকেও বুঝতে হবে যে এই সময় এসে গিয়েছে যে আমি কারোর জীবনে হস্তক্ষেপ করব না, আমি যা দেবার আমার তরফ থেকে আমি তো দিয়ে দিয়েছি শিক্ষা, ঠিক আছে? তাও যদি মনে হয়, আমার মনে হয় একটা প্রাপ্তবয়স্ক ছেলে যতক্ষণ না জিজ্ঞাসা করে ততক্ষণ তার সমস্যার সমাধানে আসা উচিত নয়। আমাদের এখানেও আমি সকলকে বলি জিজ্ঞাসা রাখো, কারণ আমি বুঝে গিয়ে কিছু বলতে গেলে ওটা আমার ফ্রেমিং, আমার ছবি হয়ে গেল, আমার কাছে তো আসেনি সে এখনও, মানে ঘা এখনও পাকেনি যে তার ওই অবস্থাটা খসে যাবে। তো অভিভাবকদের উচিত যে একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের সন্তানরা তাদের কাছেই প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে আসুক, এই জন্য অপেক্ষা করা, এটা তাদের দিক থেকে উচিত। এবং আপনাদেরও উচিত দেখা যে আমি জীবন থেকে যা পাওয়ার পেয়েছি, যারা ম্যাচিওর গাইজ, যারা 18, 20, 22 হয়ে গিয়েছে, যে এবার পুরো দায়িত্বটাই আমার। তখন আমরা আবার করবো না যে মা তুমি আমার এই দিকটা দেখো, তুমি আমার খাবার দিকটা দেখো, তুমি আমার কাপড়টা দেখে দাও। তখন যদি আপনারা এরম করে রেখে দেন, তখন কিন্তু আপনারা অধিকার দিয়ে দিচ্ছেন যে মাকে কিছু বলার। আপনারা দায়িত্ব বোঝানো যে আমি বড় হয়েছি, আমি বুঝতে জানি, সেই বিশ্বাসটা আপনার তরফ থেকে, আর ওনার তরফ থেকেও এটা যে ছেলে বড় হয়েছে, এই জায়গাটাতে আসতে হবে। তো এইটা কথাবার্তার মধ্যে যান, দরকার একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার রাখুন, সেটা দরকার, ঠিক আছে? কিন্তু মারাত্মক হবে দরজা বন্ধ করে কিছু কল্পনা করা দুই পক্ষেরই, ওটাকে অ্যাভয়েড করুন। নর্মালি মানে এটা ডিভোর্সের পর, মানে ডিভোর্সের ঘটনাটা ঘটার বা সমস্ত অশান্তিটা ভোগ করার পর থেকেই আস্তে আস্তে আমি বুঝতে পারছি কিছুটা। আমরা যখন, আপনি যেরকম বললেন যে আমরা কিন্তু কেউই ওপেন নয়, আমরা প্রত্যেকেই নিজের ভাবনা চিন্তা এবং নিজেদের ধ্যান ধারণার উপর বেস করেই একটা মানুষকে ইন্টারপ্রেট করে যাই বারবার করে, এবং তার মধ্যে দিয়ে একটা মানুষকে দেখি, নিজেদের আয়না দিয়ে অন্যদেরকে দেখি, কখনো তাদের মতন করে বোঝার চেষ্টাও করি না বা সেটা সম্ভবও নয় পুরোপুরি করা। তো মানুষ হিসাবে একটা সম্পর্কের, মানে ধরুন মা বাবা বা ছেলের সঙ্গে মা বা বাবার সঙ্গে মা বা বন্ধুর সঙ্গে একটা ব্যবহার, সেটা কি মানে একটা সম্পর্কের থ্রু দিয়ে কোনো মানুষকে বিচার করা বা তাকে ট্রিট করা কি বেশি জরুরি, না সবার আগে মানুষ হিসাবে তাকে ট্রিট করাটা বেশি জরুরি? একদমই ঠিক, সম্পর্ক যখন আসে প্রত্যেকটা সম্পর্কে একটা ফ্রেমিং আছে, ওই ফ্রেমিং দিয়ে যখন দেখা হবে, ওই জন্য আমি শব্দটা বললাম ফ্রেন্ডলি। হ্যাঁ, বুদ্ধিজমে কথাটা বলা হয় মিত্রতা, মৈত্রেয়ী শব্দটা বলা হয়, এটা খুব দরকার। মৈত্রেয়ী মানে একটা ওপেননেস, ওপেননেস মানে কিন্তু আবার বেলেল্লা পড়া নয়, মর্যাদা লঙ্ঘন করা নয়, ওপেননেস মানে হলো যে আমাদের সম্পর্কের বন্ধন নেই বা আমরা এমন জীবন কাটাচ্ছি না যেখানে আমাদের আরেকটা মুখকে বাঁচিয়ে রাখার দরকার পড়ে। আপনি মায়ের সামনে একটা মুখ নিয়ে যেতে হবে, স্ত্রীর সামনে আরেকটা মুখ নিয়ে যেতে হবে, বন্ধুর সামনে আরেকটা মুখ নিয়ে যেতে হবে, দেখবেন ব্যক্তি ভিতর থেকে যা বন্ধুর সামনে বেশি খুলে ফেলে, স্ত্রীর সামনেও খোলে না, মায়ের সামনেও খোলে না। কারণ কি, বন্ধুত্বের মধ্যে কিছু মেনটেন করতে হবে জিনিসটা নেই, ঠিক আছে? কিন্তু এর ফলে কি দেখা যায়, যেটা বললাম বেলেল্লা পানা, বন্ধুদের মধ্যে বেলেল্লা পানার কারণে আমরা ভিতর থেকেও এরকম। এই জায়গাটা আমাদের রাখতে হবে যে সম্পর্ক সবসময় আমাদের মধ্যে জীবের সাথে জীবের, আমরা একে অপরের সাথে কি জন্য আছি, ফর পিস, ফর হারমোনি, ফর লাভ, আর তো কিছু নেই। এবং কোন সম্পর্ক আছে যারা এটা চাই না? সব সম্পর্কের মধ্যেই বেসিক জিনিসগুলো চাই, এই বেসিক জিনিসগুলিকে মেনটেন করে যদি সম্পর্ককে কোনো নাম দেওয়া যায় খুব ভালো কথা। আমি তো বলবো কোনো নাম দেওয়ার দরকারই নেই, যত নাম মুক্ত রাখবেন তত সুন্দর হয়। এই দেখুন আমি টি শার্ট পরে আছি, একদিন আমাদের কমেন্ট বক্সে বলেছিল যে আপনাকে মহারাজ না মহাশয় বলবো, কারণ আপনি তো মহারাজের মতো কাপড় পরেন না। মানে কি, মহারাজটা কেমন হবে, দেয়ার ইজ এ ফ্রেমিং আমাদের তরফ থেকে বলে ওকে, আমি তো এটাই চাই। তোমার আমার টি শার্টে তোমার আপত্তি থাকা উচিত নয়, আর তোমার মহাশয় বলায় আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? এবার আমি যদি আশা করি যে আমাকে মহারাজ বলে ডাকা হোক, ঠিক আছে,
তাহলে আমাকে ওর দাবি মানতে হবে, দেয়ার উইল বি ফ্রেমিং, আর তখনই শুরু হবে এক্সপ্লয়টেশন, একে অপরকে মানে তাদের মধ্যে ঈর্ষা আসা, হিংসা আসা, একটা মুখ দেখানো। তো যত যে কোনো সম্পর্কে যত এটা না থাকবে, এত না প্রয়োজন পড়বে, আমার মনে হয় ওই সম্পর্ক তত হেলদি হবে।